ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে ডিসকাস করবো। বিষয়টা হচ্ছে আপনারা যারা গার্মেন্টসে নিউ এবং যারা গার্মেন্টসে ঢুকতে চাচ্ছেন গার্মেন্টস সেক্টরে এবং গার্মেন্টস সেক্টরে আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটা। তো গার্মেন্টস সেক্টরে অনেকগুলা সেকশন রয়েছে, একটা গার্মেন্টস তৈরি করা বা ম্যানুফ্যাকচারিংয়ে অনেকগুলা সেকশন এখানে দরকার হয়। যেমন ধরেন কোয়ালিটি সেকশন, তারপর অ্যাডমিন সেকশন, প্রোডাকশন সেকশন, আই সেকশন, প্ল্যানিং সেকশন, মার্চেন্ডাইজিং সেকশন, এরকম নানা ধরনের সেকশন রয়েছে। তো ফার্স্টলি আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি কোন সেকশনে ভালো পারফর্ম করতে পারবেন সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে। যেমন ধরেন যদি আপনি কোয়ালিটি সেকশনটাকে ফার্স্ট চুজ করেন, তাহলে আপনার কোয়ালিটি সম্বন্ধে ভালো ডিসকাস করতে হবে, কোয়ালিটি সম্বন্ধে ভালো জানতে হবে একটা গার্মেন্টসের কোয়ালিটি আসলে কী, এবং কোয়ালিটির সব স্ট্যান্ডার্ডগুলো স্টাডি করতে হবে, সব কোয়ালিটি এসওপিগুলো স্টাডি করতে হবে, এবং একটা গার্মেন্টসে কীভাবে কোয়ালিটি ভেরিফাই করা হয়, কীভাবে কোয়ালিটি জাস্টিফাই করা হয়। কোয়ালিটি সেকশনে কিন্তু একদম সিম্পল কোয়ালিটি ইন্সপেক্টর থেকে সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর, তারপর কিউএ হলে কিউএ, সিনিয়র কিউএ, কিউসি হলে কিউসি, সিনিয়র কিউসি, তারপর কিউ এক্সিকিউটিভ বা কোয়ালিটি এক্সিকিউটিভ, তারপর কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা কিউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা কিউসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর হচ্ছে ডেপুটি ম্যানেজার, তারপর হচ্ছে ম্যানেজার, তারপর হচ্ছে সিনিয়র ম্যানেজার, তারপর হচ্ছে ডিজিএম, তার এজিএম, ডিজিএম, তারপর বলতে পারেন জিএম, তারপর সিনিয়র জিএম, সিনিয়র জিএমের উপরে যদি আরও সিইও এসেট্রা আছে। যাই হোক, আবার এই কোয়ালিটি সেকশন থেকে সহজেই ডেভেলপ করা যায়। আবার একটা সেকশন হচ্ছে অ্যাডমিন সেকশন, যারা মূলত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টাডি করে থাকে তাদের জন্য এই সেকশনটা খুবই এফেক্টিভ, তারা অ্যাডমিন সেকশনে কাজ করতে পারে। তবে আমি এই গার্মেন্ট সেক্টরে কোয়ালিটি, কিউএ, কিউএমএস, কিউসি ডিপার্টমেন্ট, এটা নিয়ে আমি অনেক রিসার্চ স্টাডি করেছি এবং এই সেকশনে আছি। তো এটা নিয়ে আমি ভালো আপনাদেরকে গাইডলাইন দিতে পারবো যে কীভাবে একদম জিরো থেকে, জিরো লেভেল থেকে স্টার্ট করে একদম টপ লেভেল পর্যন্ত পৌঁছাতে পারেন, টোটাল গাইডলাইনটা এবং সব কিছু দিতে পারবো। আমি অলরেডি গার্মেন্টস একদম কোয়ালিটি সেকশনে কিউএ, কিউসি, জিপি কিউ, কিউএমএস সেকশনটাকে ডেভেলপ করার জন্য একদম লো লেভেল থেকে হাই পয়েন্ট, হাই লেভেলে ওঠার জন্য ওয়ান বাই ওয়ান আমি কোর্স আমি অনলাইনে ফ্রিতে দিয়ে দিয়েছি, যে কেউ এটা করতে পারে তাই নিজের ডেভেলপমেন্ট করার জন্য এবং কেরিয়ার ডেভেলপমেন্ট, কেরিয়ার গ্রোথের জন্য। এবং যারা একটু ভালো অঙ্ক ভালো বোঝে এবং ইংলিশ স্কিল ভালো, তাদের জন্য মার্চেন্টেজিংটা ভালো। তো প্রত্যেকটা সেকশনে ঢোকার আমি বলবো যে যারা গার্মেন্টস বিশ্ববিদ্যালয়ে স্টাডি করেছে টেক্সটাইলের উপরে, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং উপরে, তারা কিন্তু অলরেডি ইন্টার্নি করে। ইন্টার্নি হচ্ছে যে কোনো একটা রিপুটেড কোম্পানিতে ঢুকে ওই কোম্পানির অ্যাক্টিভিটিসগুলো তারা করে, যা মার্চেন্টেজিং ইন্টার্নিং হলে যে কোনো একটা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ট হিসেবে কাজ করে থাকে, সেখান থেকে সে কিন্তু এটা প্র্যাকটিস করতে পারে। বাট এই গার্মেন্টস টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং যারা স্টাডি করে নেয়, যারা জেনারেল লাইনে স্টাডি করছে, তাদের জন্য কিন্তু একটু টাফ হয়ে যায়, তাদের কোনো একটা সিস্টেমে তাদের ঢুকতে হয়। তো যারা অ্যাডমিনে ঢোকার প্ল্যান আছে, তারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা ওইরকম সাইডে যারা আছে, ওরা অ্যাডমিনে ভালো পারফর্ম করতে পারবেন। এবং যারা হিসাব নিকাশ বা ইংলিশে ভালো, তারা মার্চেন্টাইজিংয়ে ভালো করতে পারবেন, অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ট হিসেবে ঢুকবেন, তারপর কাজ শিখবেন। এক একটা ক্লায়েন্টের কিন্তু এক এক রকম কাজ থাকে, সেই ব্যাটিস কাজগুলো শেখার পরে আপনারা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ট থেকে, তারপর আপনার অ্যাসিস্ট্যান্ট মার্চেন্টে ঢুকবেন। তো এটা হচ্ছে মার্চেন্টাইজিং জবটা আসলে একটা স্ট্যান্ডার্ড জব, স্ট্যান্ডার্ড জব, আপনি এটা করতে পারেন যারা একটু হায়ার লেভেলের আছেন। তবে অবশ্যই মার্চেন্টাইজিং ঢোকার আগে একটা মার্চেন্টাইজিং কোর্স আছে, এটা এক বছরে আছে বা সিক্স মান্থ একটা কোর্স আছে, এটা করে নেবেন, তবে এটার জন্য বেটার হবে মার্চেন্টাইজিংয়ে। তাহলে প্রত্যেকটা সেকশন দিয়ে আপনার স্টার্টিং স্যালারি কিন্তু আন্ডার টোয়েন্টি থাকবে, মানে 20,000-এর নিচে থাকে গার্মেন্ট সেক্টরে। প্রত্যেকটা সেক্টর, যে কোনো সেক্টর ঢুকেন, পার্সেন্টেজ একটু বেশি থাকতে পারে, কিন্তু আপনি যখন আবার কাজ শিখে ফেলবেন তখন আপনি জাম্প করতে পারবেন। জাম্প করা মানে কি, উপরের লেভেলে যেতে পারবেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার যে এক্সপিরিয়েন্স আছে, আপনার যে স্কিল আছে ওগুলোর উপরে। তবে যারা গার্মেন্টসে কোয়ালিটি সেক্টরে ঢুকতে চাচ্ছেন বা কিউএ সেক্টর বা কিউসি সেক্টর বা কিউএমএস সেক্টরে ঢুকতে চাচ্ছেন,
তাদের জন্য টোটাল হেল্প পাবেন আমার কাছ থেকে, কারণ আমি এই সেক্টরে আছি। আদার সেক্টরে আমি বলতে পারি না, কারণ আমি এই এই সেক্টরগুলো নিয়ে অনেক মাথা ঘামাই, এগুলো অনেক অ্যানালাইজ করি, অনেক রিসার্চ করি, এবং আমি কিছু কোর্সও দিয়ে দিয়েছি একদম ফ্রি। এবং আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা। এবং ইন্ডিভিজুয়ালি আপনারা আমার কাছ থেকে হেল্প নিতে পারেন যে ভাই আমি তো গার্মেন্টসে ঢুকতে চাচ্ছি, তো কীভাবে স্টার্ট করতে পারি, বা আমি কীভাবে একদম সফল হতে পারবো, বা গার্মেন্টসটাকে প্রফেশন হিসেবে নেওয়ার জন্য কী কী করা যেতে পারে, টোটাল প্ল্যানটা আর কি। তো সেই জন্য ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আসছি মুস্তাফিজুর রহমান, কিউএন টেকনিক্যাল সার্ভিস স্পেশালিস্ট হিসেবে। আপনাদেরকে ওভারঅল সার্ভিস দিয়ে যাবো কোয়ালিটি, কিউএ, কিউসি অ্যান্ড কিউএমএস সাইডে। যারা কোয়ালিটিতে ঢুকতে চাচ্ছেন, তাই ফার্স্টে বলবো যে আপনারা কোয়ালিটিতে ঢুকার আগে কোয়ালিটি ইন্সপেক্টরের যে বেসিক যে কাজগুলো আছে এগুলো একটু শেখার চেষ্টা করবেন। এই বেসিক কাজগুলো শেখার পরে এটা আপনি 3 মাস একটু প্র্যাকটিক্যালি একদম ভালোভাবে ক্যাপচার করার পরে আপনি কিউএ কিউসি কাজ শেখার জন্য ট্রাই করবেন। কিউএ কিউসির কাজ শেখা হয়ে গেলে তারপর আর একটু আপে ট্রাই করবেন। তো সেই জন্য টোটাল গাইডটা আমাদের দেওয়া হচ্ছে। আবার যারা গার্মেন্টস কিউএমএস সেক্টরে ঢুকতে চাচ্ছেন, সেই কিউএমএস সেক্টরে ঢোকার জন্য অনেক সময় রেফার লাগে বা অনেক কিছু লাগে। তবে সেক্ষেত্রে আমি বেটার বলবো যে আপনারা আগে অ্যাসিস্ট্যান্ট কিউএমএস হিসেবে কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করবেন কোথাও, এবং আপনি যদি লিড অডিটর কিউএমএস লিড অডিটর কোর্সটা করতে পারেন। এটা অনেকটা এক্সপেন্সিভ, যদিও 20,000 টাকার উপর লাগে, তবে এটা অনেক কাজে দিবে। এটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে কিউএমএস অডিটর হিসেবে ঢোকার জন্য, একদম নিশ্চিত রেফারসে আপনি ঢুকতে পারবেন ওই কোর্সটা থাকলে। এবং আরও অনেক সাইট আছে, যেমন প্ল্যানিং আছে, প্ল্যানিং সাইটেও ভালো পারফর্ম করতে পারেন। প্ল্যানিংয়ে ওখানে মূলত প্ল্যানিংটা হচ্ছে টোটাল ফ্যাক্টরিতে প্রোডাকশন কত হবে, ফ্যাক্টরি কত ঘন্টার চলবে, কবে শিপমেন্ট দেওয়া হবে, এবং শিপমেন্ট বুকিং, ইন্সপেকশন বুকিং, এবং এভরিথিং আর কি। প্ল্যান টোটাল এক কথায় প্ল্যানিং মানে হচ্ছে প্ল্যান তৈরি করা। এটাতেও ঢুকতে পারেন, এটা বেশিরভাগই আপনাকে কম্পিউটার নিয়ে থাকতে হবে এবং প্ল্যান করতে হবে যে কত কত তারিখের মধ্যে কত কাটিং করতে পারবেন, কত সুইং করতে পারবেন, কত ফিনিশিং করতে পারবেন, কত প্যাকিং করতে পারবেন, সব কিছু প্ল্যান দিবেন আপনারা। যারা প্ল্যানিং সেশনে কাজ করে তারা মেইনলি কাজ করে হচ্ছে প্ল্যান দেওয়া প্রত্যেকটা প্রোডাকশনের জন্য। যেমন তাদের 1 মাসের ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে এত কোটি শিপমেন্ট দিতে হবে বা 1,00,000 শিপমেন্ট দিতে হবে, সেই জন্য প্রত্যেকটা সেশনটা প্ল্যান সেট আপ করে সেই অনুযায়ী কাজ করে। আবার একটা ডিপার্টমেন্ট আছে আই ডিপার্টমেন্ট। আই ডিপার্টমেন্টটা হচ্ছে তাদের কাজই হচ্ছে কত কম সময়ে বেশি উৎপাদন করা যায়, মানে কস্টটা রিডিউস করা যায়, মানে তার যে ব্যয়টা আছে এই কস্টটা রিডিউস করার জন্য আই ডিপার্টমেন্ট কাজ করে থাকে। তো এই আয়তে ঢুকতে পারেন। এই জন্য এই সেক্টরগুলোতে আসলে আই, তারপর যদি প্ল্যানিং বলেন বা মার্চেন্ডাইজিং বলেন, এগুলোতে সবচেয়ে বেশি যারা গার্মেন্টস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে থাকে ওরা বেশি সুযোগ পায় আর কি এগুলোতে। তবে আমি আপনাদেরকে টোটাল হেল্প করতে পারবো। আপনি যে কোনো ডিপার্টমেন্টেরই হবেন না কেন, আপনি যে কোনো বিষয়ে অনার্স কমপ্লিট করেন না কেন, বা আপনি যে কোনো সাবজেক্টে এসএসসি থাকেন না কেন, কোয়ালিটিতে আমি 100% আমি আপনাকে হেল্প করতে পারবো। কিউএ কিউসি কিউএমএস আমি 100% হেল্প করতে পারবো। একদম জিরো থেকে হিরো হওয়ার জন্য, একদম আন্ডার 20 থেকে 1 লাখ আপ বেতন তোলার জন্য খুব অল্প সময়ে কীভাবে এটা করা যায় সেই জন্য আমি গাইড দিতে পারবো। যেমন ধরেন আপনি কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কোনো একটা ফ্যাক্টরিতে ঢুকলেন, ঢোকার পরে আমি আপনাকে কিন্তু ফ্রিলি আমি আগেই বলে দিয়েছি যে আমি অনলাইনে একটা ফ্রি কোর্স দিয়েছি, যে গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর কোর্স, তারপর গার্মেন্টস কিউসি কোর্স, তারপর গার্মেন্টস কিউএ কোর্স, তারপর গার্মেন্টস জিপি কিউ কোর্স, তারপর গার্মেন্টস কিউএমএস কোর্স, বাইং কিউসি কোর্স একটা দেওয়া আছে। তো আমি আপনাকে ফার্স্টই বলবো যে আপনি আমার গার্মেন্টসের যে কোয়ালিটি ইন্সপেক্টর যে কোর্সটা আছে এটা করবেন। কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি আপনাকে ফার্স্টে শিখতে দিব, এই টপিকগুলো শিখতে হবে। কারণ এইটাতে যখন আপনি ক্যাপচার করে ফেলবেন তখন আমি আপনাকে কিউএ বা কিউসি কোর্সটা করতে বলবো। তখন আপনি কিউএ কোর্সটা করবেন। এই কিউএ কোর্সটা করার মাধ্যমে আপনার কিউএ সম্বন্ধে দাঁড়ানো হয়ে যাবে। তখন এটা প্র্যাকটিস করবেন 2-3 মাস প্র্যাকটিস করার পরে তখন আপনি কিউএ তো পারফেক্ট। যখন আপনি কিউএর কাজ শিখে ফেলবেন তখনই যত জায়গায় কিউএর জন্য সার্কুলার আসে
সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য সিভিতে ওইভাবে এক্সপিরিয়েন্স অ্যাড করে দিবেন। সে অনুযায়ী আপনি কিউতে অ্যাপ্লাই করবেন। অবশ্যই আপনি যদি কাজ জানেন বা আপনি যদি স্কিলড এক্সপার্ট হতে হতে পারেন, সবগুলো রপ্ত করতে পারেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো কাজ পাবেন। রেফার ছাড়া আপনি কাজ পাবেন যদি আপনি নিজেকে ওইভাবে দক্ষ করতে পারেন বা একটা কিউএ হিসেবে যে কাজগুলো জানা দরকার, যেমন আমি এটা দিয়ে দিছি, আপনি এই কাজগুলো জানলে এনাফ। এছাড়াও কিছু আছে, বাট এগুলো জানলে এনাফ, এগুলোই বেসিক। এইরকম প্রশ্ন করে না, এরকম করে। এবং কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে যে কোনো ফ্যাক্টরিতে ঢোকার জন্য আমার একটা ভিডিও রয়েছে, কোয়ালিটি ইন্সপেক্টরের বাই বাই অ্যান্ড কোয়েশ্চান, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিসক্রিপশন বক্সে পাবেন, বাই বাটনে পাবেন। এটা যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ইজিলিভাবে যে কোনো ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর ঢুকতে পারবেন। এবং কোয়ালিটি ইন্সপেক্টর ঢোকার জন্য যে কাগজপত্র লাগে, যেমন চেয়ারম্যান সার্টিফিকেট, আপনার জন্ম নিবন্ধন বা আইডি কার্ড, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো লাগবে, চার কপি সার্টিফিকেট লাগবে। এবং আপনাকে যে কোয়েশনগুলো জিজ্ঞেস করতে পারে, যেমন ডিফেক্ট কাকে বলে, কোয়ালিটি কাকে বলে, কোয়ালিটি কী, ডিফেক্ট কী, ডিফেক্ট কত প্রকার, তারপর এগুলো নিয়ে আমার একটা ভিডিওই তৈরি করা আছে, আপনি ভিডিও দেখতে পারেন। এবং কোয়ালিটি ইন্সপেক্টর ঢুকবেন এবং অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট রাখবেন, যোগাযোগ করবেন, আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই। এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা এই কোর্সগুলোতে ঢুকলে প্রত্যেকটা কোর্সের হোয়াটসঅ্যাপ আলাদা আলাদা গ্রুপ আছে, সেগুলোতে ঢুকে আমাকে পাবেন। তো কন্ট্যাক্ট রাখবেন, বা আমি বলবো যে আপনি কোয়ালিটি ইন্সপেক্টর ঢোকার সাথে সাথে কোয়ালিটি ইন্সপেক্টর কোর্সটা করবেন বা ঢোকার আগে এই কোর্সটা করে ঢুকবেন। এটা একদম ফ্রি কোর্স, এটা ইউটিউবে সবগুলো ভিডিও দেওয়া আছে, আপনি জাস্ট অনলাইন দেখবেন এবং এগুলোকে ক্যাপচার করবেন, প্র্যাকটিস করবেন। তারপরে আপনারা কী করবেন, এই তিন মাসের মধ্যে আপনার এম থাকবে, আপনি যখন গার্মেন্টসের কোয়ালিটিতে ঢুকবেন তিন মাসে আপনার এম থাকবে যে আমি কোয়ালিটি ইন্সপেক্টর ফুল কাজগুলো শিখব। তারপরে তিন মাসে আপনি কোয়ালিটি কিউসিতে প্রমোশন পাওয়ার জন্য বা কিউএ হওয়ার জন্য যে কাজগুলো রয়েছে বাকি তিন মাসে শিখবেন। তারপর এই সিক্স মান্থে আপনি একদম পরিপূর্ণভাবে কি হওয়ার জন্য পারফেক্ট। তারপর কিউএতে আপনি যত জায়গায় সার্কুলার আছে আপনি ওখানে বাইবা দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর কিউএ কিউসিতে জব নেওয়ার পরে আপনি তিন মাসের মধ্যে একটা জিপি কিউ কোর্স আছে, জিপি কিউ কোর্সটা গাইডলাইন ফর কোয়ালিটি অ্যান্ড প্রোডাকশন কোয়ালিটি, তো এই কোর্সটা করবেন, এটা আপনাকে অনেকটা হেল্প করবে। এই কোর্সটা করার সাথে সাথে আপনি যত জায়গায় কিউএ এক্সিকিউটিভ, কিউএ ইনচার্জ, কিউএ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এগুলোতে আপনি বাইবা দিতে পারবেন। এটা আপনার ডিপেন্ড করবে আপনার এজের উপরে, কারণ আপনি জানেন যে গার্মেন্টসে 18 বছর নিচে কাউকে নেয় না, তো এই 18 বছর উপর থেকে আপনি এক্সপিরিয়েন্সটা দিতে পারবেন। তো সেই হিসেবে নিজে আর কি পারফেক্ট করতে হবে, জিপি কিউ কোর্সটা করবেন, তখন আপনি জিপি কিউ কোর্সটা করলে ওভারঅল যে কোনো সেকশনে জব নেওয়া যায় একদম স্ট্যান্ডার্ড। আমি কোয়ালিটি, কিউএ, কিউসি অ্যান্ড জিপি কিউ তিনটা কোর্স করতে পারলে আপনি একদম পারফেক্ট, বাট এগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে, আপনার প্র্যাকটিক্যালি জানা থাকতে হবে। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে কিউএমএস কোর্স, এটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি কয়েকদিন গার্মেন্টসের কোয়ালিটি কিউএতে কাজ করার পর কিউএমএসে ঢুকতে পারেন, অথবা আপনাদের কোনো সোর্স থাকে বা অ্যাসিস্ট্যান্ট কিউএমএসে ঢোকার পরে আস্তে আস্তে আপনি কিউএমএসে ডেভেলপ করবেন। এবং কিউএমএসে আমি সম্পূর্ণ গাইডলাইন রয়েছে আমার কাছে, আমি আপনাকে হেল্প করতে পারবো একদম কিউএমএস থেকে কিউএমএস ম্যানেজার হওয়া পর্যন্ত কোথায় কী কী কাজ করতে হবে সেই বিষয়ে আমি আপনাকে হেল্প করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, গার্মেন্টসের প্রত্যেকটা সেক্টরে আপনি ঢুকেন, আন্ডার 20 স্যালারি থাকবে, সেইখান থেকে আপনাকে যত বেশি আপনি আর্ন করতে পারবেন, যে যত বেশি আপনাকে লার্ন করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন, তত বেশি পরে হতে পারবেন। এমন আছে 2 বছরের মধ্যে সে 50 আপ স্যালারি হয়ে যায়, গার্মেন্ট সেক্টরে 2 বছরের মধ্যে 50 আপ স্যালারি হয়ে যায় অনেকেরই, তারা তাদের স্কিলটাকে কাজে লাগায় এবং সেই অনুযায়ী কাজ শিখে এবং সেই অনুযায়ী তারা প্র্যাকটিস করে এবং সেই অনুযায়ী তারা জব খুঁজে এবং মাইগ্রেট হয়। যখনই সে উপর লেভেল কাজটা শিখে ফেলে তখনই সেই অনুযায়ী সে মাইগ্রেট হয়, যত তাই সার্কুলার সে বাইবেদা হয়ে যায় মানুষের টেকসই। এবং আপনারা সবচেয়ে বেশি হচ্ছে কি, যারা গার্মেন্টসে ঢুকতে চান, আমি বলবো আগে গার্মেন্টসে ঢুকেন, কোয়ালিটি কিউসি, কিউএ, কিউএমএস, জিপি কিউ, ব্যাংক কিউসি, এই কোর্সগুলো এই সেক্টরে আমি আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিব একদম গার্মেন্টস জিরো থেকে হিরো হওয়ার জন্য। আদার সাইডগুলো তো আমি কনসেপ্ট দিতে পারবো, বাট আমার ওরকম টোটাল এক্সপিরিয়েন্স নাই ওগুলোতে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আপনাদের গার্মেন্টসে যারা আসবেন তাদের জন্য টোটাল একটা ভিডিও বা টিউটোরিয়াল। আশা করি এই ভিডিওটা দ্বারা আপনার অনেক উপকার হবে। থ্যাংকস অল।